ঈদে জামায়াতকে ঘিরে কোনো নাশকতার আশঙ্কা করছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারপরও ঢাকা মহানগরের 184টি ঈদগাহ এবং 1488টি মসজিদে ঈদ জামায়াত ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে, যেখানে 35,000 মুসল্লি অংশ নিতে পারবেন। ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা নেই, তারপরও জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বৃষ্টি হতে পারে সেই চিন্তা মাথায় রেখেই। 25,000 বর্গমিটারেরও বেশি এলাকা ছেয়ে ফেলা হয়েছে ত্রিপল দিয়ে, ফলে ঝড় বৃষ্টি হলেও নামাজ আদায়ে সমস্যা হবে না বলেই প্রত্যাশা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের। মঙ্গলবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি জানান, ঈদ জামাতে প্রবেশের জন্য 4টি আলাদা পথের পাশাপাশি বের হবার 3টি পথ রাখা হয়েছে। নারীদের নামাজের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে, সুপেয় পানির ব্যবস্থা, অজুর স্থান সহ সব সুবিধাই নিশ্চিত করা হয়েছে। তবে মেয়রের অনুরোধ, আগুন ধরাতে পারে এমন কিছু নিয়ে কেউ যেন ঈদগাহে না আসেন। অগ্নিকাণ্ড হতে পারে বা আগুন জ্বলতে পারে এরকম কোনো রকম পদার্থ যাতে করে সামগ্রী বা সাথে না নিয়ে আসে, এটা আমাদের বিনীত অনুরোধ থাকবে। আমরা আশা করছি যে কোনো রকম কোনো বৃষ্টিপাত হবে না, আবহাওয়া অধিদপ্তর থেকে সেভাবে আমরা তথ্য পেয়েছি। তবুও যদি কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও যাতে করে সুষ্ঠুভাবে এখানে জামাত আয়োজন করা যায়, নামাজ আয়োজন করা যায়, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। এদিকে ঈদগাহ জুড়ে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়, র্যাব পুলিশের পাশাপাশি বিশেষায়িত টিম, ডগ স্কোয়াড, সিসি ক্যামেরার মনিটরিং, রয়েছে সব আয়োজন। পুলিশ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা মঙ্গলবার ঈদগাহ পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন। পাহাড়ে সাম্প্রতিক ঘটনাবলীর জেরে ঈদ জামাতকে কেন্দ্র করে কোনো রকম আশঙ্কা নেই বলে দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতনদের। আমাদের সারা দেশের সার্বিক ব্যবস্থা পর্যালোচনা করে আমাদের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। পাহাড়ে কেএনএফের যে সমস্যাটি রয়েছে সেটির কোনো বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা এই ধরনের কোনো শঙ্কা আমাদের কাছে এখনো পর্যন্ত নেই। তাদের সাথে যে জঙ্গি সংগঠনটির সম্পর্ক ছিল সেটিও এখনও আর পরিলক্ষিত হচ্ছে এমন কোনো খবর আমাদের কাছে নেই, এবং কোনো ধরনের জঙ্গি তৎপরতার আগাম খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। তারপরেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। আশিকুর রহমান উপ, এটিএন নিউজ, ঢাকা।